খুব ভালো বলেছেন। আসলে এটা তো সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে চাপের জায়গাটা সেটা কিন্তু আমাদের ক্যান্সার হসপিটাল এবং একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান ক্যান্সার চিকিৎসার জন্য। এখানে আসলে চাপটা যে কতটা বেশি, এখানে যারা আমরা কাজ করছি তারা প্রতিদিনই ফেস করছি, এবং এই যে আমাদের যে পরিমাণ আমাদের সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা আছে তার থেকে কিন্তু মানে এক দুই গুণ না, মানে আমার মনে হয় 100 গুণ বেশি রোগী কিন্তু আমরা ডিল করি। এবং দেখা যায় কি, এই জন্য প্রত্যেকটা রোগীর জন্য আমাদের নির্ধারিত সময়টা খুব কমে যায়। আসলে যতটুকু সময় দিয়ে কথা বলা উচিত অতটুকু সময় কিন্তু আমরা দিতে পারছি না, কারণ অনেক রোগী, অনেক রোগী, এবং এই সবাইকে কিন্তু আমাদেরকে সাপোর্ট দিতে হয়। যে এখানে আসছে আমার তো এখান থেকে ফিরিয়ে দেওয়ার উপায় নেই, আমি তাকে কোথায় পাঠাবো? তো সেই মানুষটাকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি, আমাদের লোক বলের অপ্রতুলতা তো আছেই, তারপর মেশিন, তারপর হচ্ছে মানে আমাদের যে ফ্যাসিলিটিস যে যতটুকু থাকার কথা ছিল জনসংখ্যার তুলনায় এবং রোগীর তুলনায় সেটা আসলেই অপ্রতুল। তারপরেও আমরা যেটা করি, মানে আমাদের কিছু না থাকলেও আমরা কিন্তু অনেকটুকু করার চেষ্টা করি, যেটা আমার কাছে মনে হয় আমরা বিদেশের কথা বলছিলেন, বিদেশের যে সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে ওরা এগিয়ে যায়। হ্যাঁ, দেশের বাইরে চিকিৎসা করতে গেলে খুব সুন্দর একটা সিস্টেমে কিন্তু তারা যায়, ফ্রেমওয়ার্কটাই খুব সুন্দর সাপোর্টিভ। কিন্তু এখানে আমি আমাদেরকে খুব মানে আমি প্রাউড ফিল করি আমাদের দেশের ডাক্তারদেরকে নিয়ে, এই কারণে আমাদের ফ্রেমওয়ার্কটা অত সাপোর্টিভ না। আমাদের বলতে গেলে কিছুই নাই, অনেক কিছু নাই, কিন্তু আমাদের মানে চিকিৎসা করার মতো যে মন মানসিকতা এবং আমাদের আসলেই হঠাৎ করে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার যে আমাদের একটা টেন্ডেন্সি এবং সেটা আমরা পারি, এই এই জায়গাটা এসে আমি বলবো এত রোগী কিন্তু আমরা কিন্তু সেটা সাপোর্ট দিতে পারি। স্যার যেমন বললেন যে 20টা রোগী দেখলে কিন্তু আমি আমার সময়টুকু ভাগ করে নিয়ে 20টা রোগীকে আমি কোয়ালিটি টাইম দিতে পারি, কিন্তু 20টার জায়গায় আমি দেখছি 150-200। সো 150-200 রোগী কিন্তু আমার কাছে চিকিৎসা পাচ্ছে, এবং সরকারি হাসপাতালে যারা আসছে তারা হয়তো যেটা হচ্ছে একটু ঘোরাঘুরি বেশি করতে হয়, একটা রুমে গিয়ে কাজটা হয় না, একটু লাইন ধরতে হয়, একটু ডেটের জন্য ওয়েট করতে হয়, কিন্তু তার কিন্তু বেশ ভালো একটা চিকিৎসা হচ্ছে। সেটা আমি বলতে পারি যে আমাদের যারা স্পেশালিস্ট আছেন, সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর, সবাই কিন্তু তাদেরকে ঐকান্তিক চেষ্টার মাধ্যমে একটা ভালো চিকিৎসা কিন্তু আমরা দিতে পাচ্ছি, যেখানে আমাদের সুযোগ সুবিধা খুবই অপ্রতুল, সেই তুলনায় আমাদের চিকিৎসার মান অবশ্যই ভালো।